হ্যালো ভিউয়ার্স, আদিম যুগের মানুষের মতো এখনো চার পায়ে হেঁটে বেড়ায় যে গ্রামের কিছু মানুষ। আর হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, অজানা এই অদ্ভুত বিষয়টি নিয়ে আমাদের এই প্রতিবেদন। আর বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো প্রতিবেদনটি শুনুন। একটি পরিবারের সদস্য সংখ্যা 21 জন, তাদের মধ্যে 5 ভাই বোন সোজা হয়ে দাঁড়াতেই পারে না, আদিম মানুষের মতোই সামনের দিকে ঝুঁকে মুখটা উপরের দিকে তুলে চার হাত পায়ে ভর দিয়ে চলাফেরা করেন তারা। তাদের মেরুদণ্ডে, হাঁটুতে, পায়ে বা কোমরে কোনো গুরুতর সমস্যা নেই, তবু সোজা হয়ে দাঁড়াতেই পারেন না। জানা যায়, আগে এই 5 ভাই বোনের কথা কেউ জানত না। 2005 সালে বিবিসির এক তথ্যচিত্রের মাধ্যমে জানা যায় তাদের কথা। তখন থেকে 2014 সাল পর্যন্ত মস্তিষ্কের স্ক্যান, রক্তের নমুনা কিছুই বাদ যায়নি। তাদের পুরো শরীরের সবকিছুই পরীক্ষা নিরীক্ষা করা হয়, তবুও তেমন কোনো সমস্যা ধরতে পারেননি চিকিৎসকরা। সূত্র জানায়, দক্ষিণ তুরস্কের হাতায় প্রদেশের একটি গ্রামে বসবাস করেন তারা। প্রথম এ পরিবারের খোঁজ পান তুরস্কের বিজ্ঞানী উনের ট্যান। ট্যান এই 5 ভাই বোনকে দীর্ঘদিন পর্যবেক্ষণ করেন। তিনি মনে করেন এর পেছনে রয়েছে বিপরীত বিবর্তন। ওই বিজ্ঞানীর নাম অনুসারে এ পরিস্থিতির নামকরণ করা হয় উনের ট্যান সিন্ড্রোম। তবে 2014 সালে ব্রিটিশ বিজ্ঞানীদের একটি গবেষণাপত্রে দাবি করা হয় বিপরীত বিবর্তনের ফলে নয়, সেরিবেলার হাইপোপ্লাসিয়া নামের বিরল জিনগত সমস্যার কারণে সোজা হয়ে হাঁটতে পারেন না তারা। বিজ্ঞানীরা জানান, এ রোগে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়, ফলে সোজা হয়ে দাঁড়ানো একেবারে অসম্ভব হয়ে পড়ে। কিন্তু বিজ্ঞানীরা যাই বলুক না কেন, স্থায়ী মানুষ এখনো তাদের দেখলে তারা করে পাথর ছোড়ে, হাসি ঠাট্টা ও কটুক্তির মাধ্যমে উত্ত্যক্ত করে, তাই তারা বাড়ির বাইরে তেমন একটা বের হয় না। দিনের বেশিরভাগ সময় লোকচক্ষুর আড়ালেই কাটে তাদের সময়। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, সংক্ষিপ্ত এই প্রতিবেদনটি শুনতে, মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আর বলবো, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং প্রতিনিয়ত দেশ বিদেশের ঘটে যাওয়া অজানা সব সত্য খবরগুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।